এটি কোনো অ্যাকশন সিনেমা বা গেমের দৃশ্য নয় শতাব্দীর সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে স্পেন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা নিখোঁজ রয়েছেন অনেকে তাদের উদ্ধারে চলছে তল্লাশি এখনো বৃষ্টিপাতের কারণে হুমকির মুখে রয়েছে স্পেনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জীবিতদের উদ্ধার করা তবে কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা আমি আর আমার স্ত্রী এখানে বাস করতে চাই না এটি একটি দুঃস্বপ্ন এই দুর্যোগে কেউ এগিয়ে আসেনি আমাদের সাহায্য করতে স্থানীয় কর্তৃপক্ষ কিছুই শুনতে বা কোনো উত্তর দিতে চায় না প্রাকৃতিক দুর্যোগটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যালান্সিয়া অঞ্চলে সেখানে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে এলাকা জুড়ে হয়েছে বিপুল ক্ষয়ক্ষতি গাড়িগুলো ভেঙে পড়েছে পরস্পরের ওপর উপড়ে গেছে গাছপালা ভেঙেছে বিদ্যুতের লাইন মাটিতে আটকে পড়েছে ঘরের বিভিন্ন সামগ্রী এরই মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বাসিন্দারা এই ভয়াবহ ঘটনার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করেছেন বিজ্ঞানীরা দেশটির ক্রমবর্ধমান তাপমাত্রা ও খরার পাশাপাশি ভূমধ্য সাগরের পানির উচ্চ তাপমাত্রাও এই দুর্যোগের পেছনে একটি কারণ বলে উল্লেখ করেছেন তারা মৌসুমী সাথী সময় সংবাদ